পুলিশের গাড়ি থেকে পালিয়ে গেল এক মাদক কারবারি। ধর্মনগরের প্রাণকেন্দ্রে এমন ঘটনায় চাঞ্চল্য পুলিশ মহলে। অভিযুক্তদের সন্ধানে শহর জুড়ে তল্লাশি পুলিশের। জানা গিয়েছে মঙ্গলবার রাতে ধর্মনগর প্রাণকেন্দ্র দিঘির পাড় থেকে জনতা এক মাদক কারবারিকে আটক করে তুলে দিয়েছিল পুলিশের হাতে। ধর্মনগর থানার পুলিশ সেই মাদক ব্যবসায়ীকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাচ্ছিল, সেই সময় পুলিশের গাড়ি থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী, দাবি করেছে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে জনগণ থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকে। এলাকার জনগণের অভিযোগ, আর্থিক লেনদেনের বিনিময়ে থানা থেকে ছেড়ে দেওয়া হলো মাদক কারবারিকে। উপস্থিত স্থানীয়রা এই গুরুতর অভিযোগ ধর্মনগর SI বিশ্বাস সাহের বিরুদ্ধে এবং এর রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবককে আটক করতে পারেনি পুলিশ। আপনার হাত থেকে বাগিয়া গেছে, মানে আপনার ইয়ের থেকে বাগিয়া গেছে, ধাক্কা ধাক্কির মধ্যে আপনি ধরতে পারছেন। আমরা তো দেখলাম গাড়িতে ধরিয়া দেওয়ার পরেও আপনি সাইডা দিছেন। আমি ছাড়ছি না, মানে আপনি ব্যর্থ, মানে পাবলিক ধরার পরেও আপনি থানাতে নিয়ে আসতে পারছেন। আপনার হাতে যে মালটি ছিল ওটা কোথায়? বাউন্সগুলো কোথায়? পাবলিক ধরিয়া দেওয়ার পরেও আপনি থানাতে নিয়ে আসতে পারছেন? জিনিস কোথায়? জিনিস কোথায়? বাউন্সুকা গুলো যে দরাই গাড়ি কোথায়? জিনিস কোথায়? আপনি একজন অফিসার, আপনি জিনিস গাইতে রেখে রং ঘুরে বেড়াচ্ছেন? কোথায় আপনার হাতে? কোথায় জিনিসটা? কোথায় জিনিসটা? আনুন আসামি। আর আসামি কোথায়? আপনি আপনি ভেরো রিপোর্ট আর ই নিউজ।